পুলিশকে সংগঠিত এখনো কেন করা হয় নাই? যারা বিগত সরকার যারা 111কে ক্ষমতা আনতে সাহায্য করেছিল এবং 111 পরবর্তী সরকারকে সাস্টেইন করার জন্য অ্যাক্টিভলি সাহায্য করেছিল, তাদেরকে আমি এই সরকারের আশেপাশে দেখতে পাচ্ছি। এটা খুবই একটা আশঙ্কাজনক ঘটনা বলে আমি মনে করি। একটা আনইলেক্টেড গভর্নমেন্ট আপনার বেশি দিন ক্ষমতায় থাকলে পরে সেই দেশের আপনার পলিটিক্যাল সিস্টেম যতটুকু আমাদের আছে, যতটুকু আমরা রিভাইভ করতে চাই, সম্পূর্ণ ডিজারেড হয়ে যাবে। আমাদের এখানে অনেকেই আমরা বলছি যে এটা একটা বিপ্লবী সরকার, আবার এটা কিন্তু গণ বিপ্লবী সরকার সেই সেন্সে নয়। কিন্তু এটা একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে এই সরকারটা গঠিত হয়েছে, এবং এই সরকারটা গঠিত হওয়ার যে সোর্স অফ পাওয়ার বা মরাল বা লিগাল বেসিসটা, কোনো ছাত্র জনতার গণ অভ্যুত্থান এবং ছাত্র জনতার পলিটিক্যাল উইল, যেটা আমরা বলি উইল অফ দ্য পিপল, সেই পিপলের উইলের ভিত্তিতে এই সরকারটা গঠিত হয়েছে। এটা বিপ্লবী সরকার বলতে আমরা যেটা বুঝি, বিভিন্ন দেশে যে বিপ্লবের মাধ্যমে সরকার এসেছে, এই সরকারটা কিন্তু সেইভাবে সম্পূর্ণভাবে বিপ্লবী নয়। কারণ এই সরকারটা কিন্তু বর্তমান সংবিধানের কে আপনার শপথ নিয়েছেন এই সরকারের প্রতি আনুগত্য জানিয়ে, সুতরাং এখানে একটা ধোঁয়াশে ব্যাপার আছে। কিন্তু আমরা জনগণ আশা করি এবং আমরা মনে করি যে যদিও কিছু সাংবিধানিক বাধ্যবাধকতা এই সরকারের ভিতরে আছে, কিন্তু এটা একটা বিপ্লবী সরকার, কারণ এটা একটা অভ্যুত্থানের মাধ্যমে এসেছে, রক্তক্ষয়ের মাধ্যমে এসেছে, ছাত্র জনতার সম্মিলিত একটা আশা আকাঙ্ক্ষার অভিব্যক্তি হিসাবে এসেছে। কিন্তু যে জিনিসটা আমি এখানে যে জিনিসটা লক্ষ্য করছি, আমি খুব সংক্ষেপে কয়েকটা পয়েন্ট বলবো, সেটা হলো যে কোনো বিপ্লবী সরকার কিন্তু যেটাকে আমরা বলি কাউন্টার রেভলিউশনারি কতগুলি ফোর্সের সম্মুখীন হয়, পৃথিবীর সমস্ত বিপ্লবী সরকারই কিন্তু সেটা আপনার মুখোমুখি হতে হয়েছে। যেরকম আপনার কিউবার যে বিপ্লবী সরকার এসেছিল 1959, তাদের কিন্তু কাউন্টার রেভলিউশনারিদেরকে ডিল করে পাওয়ার কনসলিডেট করতে 5 বছর সময় লেগেছে। সোভিয়েত ইউনিয়ন বলশেভিক রেভলিউশনের পরে বলশেভিকদের আপনার ক্ষমতা কনসলিডেট করার জন্য তাদের 3 বছর গৃহযুদ্ধে লিপ্ত থাকতে হয়েছে, জারের শক্তির সঙ্গে প্লাস আপনার বলশেভিকদের শক্তি, তাদের যুদ্ধ চলেছে মোর দ্যান 3 ইয়ার্স। ভিয়েতনামে আপনার যে রেভলিউশন হয়েছে সেখানে আপনার বিপ্লবী সরকার অতটা সময় নেয় নাই, কিন্তু তারাও আপনার 2 থেকে 3 বছর সময় নিয়েছে ক্ষমতাকে কনসলিডেট করার জন্য। ক্ষমতাকে বিপ্লবী সরকার ক্ষমতা কনসলিডেট করার প্রথম কাজ হলো কাউন্টার রেভলিউশনারি যারা তাদেরকে সরিয়ে দেওয়া, বিভিন্ন উপায়ে তাদেরকে সরিয়ে দেয় বিপ্লবী সরকার। তাদেরকে যখন বিপ্লবী সরকার কিউবাতে ক্ষমতা নেওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত কাউন্টার রেভলিউশনারি যারা অফিসিয়াল ছিল, পুলিশে ছিল, আর্মিতে ছিল, যে যেখানে ছিল, তাদেরকে পার্জ করে সরিয়ে দিয়ে কমিউনিস্ট পার্টি অফিসিয়ালদেরকে সেখানে তারা, বিকজ এটা কম তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছিলো, এটা নিয়ে অবশ্য তাদের দ্বন্দ্ব হয়েছিল পার্টির ভিতরে, কিন্তু আমি সেই আলোচনায় যাব না। আমি এখানে বলতে চাচ্ছি যে আমাদের যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, এটা না বিপ্লবী না আপনার সাংবিধানিক। যারা আপনার কাউন্টার রেভলিউশনারি তাদেরকে এরা সরিয়ে দিয়েছে বলে আমার দৃশ্যমান কোনো প্রমাণ আমি পাচ্ছি না। বরঞ্চ আমি দেখতে পাচ্ছি যারা বিগত সরকার যারা 111কে ক্ষমতা আনতে সাহায্য করেছিল এবং 111 পরবর্তী সরকারকে সাস্টেইন করার জন্য অ্যাক্টিভলি সাহায্য করেছিল, তাদেরকে আমি এই সরকারের আশেপাশে দেখতে পাচ্ছি। এটা খুবই একটা আশঙ্কাজনক ঘটনা বলে আমি মনে করি যে এই বিপ্লবী সরকার কাউন্টার রেভলিউশন অনেকগুলি কিন্তু হয়েছে, কাউন্টার রেভলিউশন যেটা পূর্ববর্তী বক্তারা বলেছে আনসার,
গার্মেন্টস সংখ্যালঘু, তারপরে আরেকটা জিনিস কি ও কোর্টে আপনার জুডিশিয়ারি কাউন্টার রেভলিউশনারি ফোর্সেসরা কিন্তু বসে নাই, তারা কিন্তু কাজ করছে সমানভাবে। এবং এটাও আমরা দেখেছি যে শেখ হাসিনা যাওয়ার আগ মুহূর্তে কোটি কোটি টাকা তার কিছু সাগরেদেরকে দিয়ে গেছে যাতে এখানে কাউন্টার রেভলিউশনারি অ্যাক্টিভিটিস চালানো যায়, এবং তার দোসর হিসেবে কাজ করছে আমাদের একটা প্রতিবেশী রাষ্ট্র, সেখানে সরকার সেরকমভাবে শক্ত অবস্থান নেন নাই, এটা একটা আশঙ্কার ব্যাপার। দ্বিতীয়ত হলো সরকারের, আমি বলছি না যে এই সরকার রাতকে দিন করে ফেলবে আজকেই, কিন্তু কতগুলি কাজ তাদের ইমিডিয়েটলি করতে হবে, যেটা পূর্ববর্তী বক্তারা কেউ বলে গেছে, যেমন আপনার ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, পুলিশকে সংগঠিত এখনও কেন করা হয়নি, পুলিশ না থাকার জন্য যেই যে চান্দাবাজি বা দখলদারি যেটা চলছে, এটা আপনার বিএনপির যিনি আপনার মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে ওদেরকে পুলিশে দিয়ে দেন, তো পুলিশ তো কেস নেয় না, পুলিশই নেই, পুলিশকে সংগঠিত করা হয় নাই, জনগণের নিরাপত্তা এস্টাবলিশ করা, বিচার ব্যবস্থাকে ঠিক ব্যবস্থায় নিয়ে আসা, এই যে আপনার দাবি উঠেছে এবং সেই দাবির সঙ্গে আপনারা সবাই একমত যে প্রত্যেকটি হত্যার বিচার করতে হবে এই দেশে, প্রথম থেকে শুরু করে বিডিআর হত্যা থেকে শুরু করে হেফাজতের হত্যা থেকে শুরু করে গুম খুনের যারা আছে প্রত্যেকটা, এই আন্দোলনে যারা মারা গেছেন শহীদ হয়েছে প্রত্যেকটি হত্যার বিচার করতে হবে, সেই প্রক্রিয়া আমার চোখে পড়ছে না। যে জাতীয় মামলা দেওয়া হচ্ছে আমরা দেখতে পাচ্ছি সেই মামলাগুলি থেকে অচিরেই তারা জামিন নিয়ে বেরিয়ে যাবে, এই মামলাগুলির কোনো সিরিয়াসনেস বা কিছু নাই। এই সরকারকে ডিক্লেয়ার করতে হবে, ঘোষণা করতে হবে যে আমরা এই প্রসেসে প্রত্যেকটা সরকারে প্রত্যেকটা হত্যাকারীর বিচার চাই, আমরা সেটা দেখতে চাই এই সরকারের কাছে থেকে, এটা অত্যন্ত জরুরি। আর ওই যে আহতদের সেবা শুশ্রূষাটা আরেকজন বলে গেছেন, কিন্তু এটা মাস্ট, এটা করা দরকার এই সরকারের জন্য। আর লাস্টলি আমি যেটা বলবো যে সেটা হলো যে অনেকেই আমিও স্বীকার করি যে এই সরকারকে আপনার সময় দিতে হবে, সংস্কারের জন্য সময় দিতে হবে, এবং সময় দেওয়ার পরে তারা একটা নির্বাচনী একটা কী বলে ওটাকে নির্বাচন দিয়ে আপনার জনগণের প্রতিনিধিদের হাতে ক্ষমতা দিয়ে দেবে। এটা আমাদের মনে রাখতে হবে যে জনগণের প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে এই সরকারের, কত সময় তারা চান সেটা তারা আপনার, তারা বলেছেন যে জনতা ঠিক করে দেবে, তো জনতা কিন্তু একটা অ্যাবস্ট্রাক্ট টার্ম, ওটা কিন্তু কংক্রিট কোনো কিছু না, কংক্রিট হলো আপনার পলিটিক্যাল পার্টি, আপনি প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির সঙ্গে এনগেজড হবেন, অন্তর্বর্তীকালীন সরকার একটা রোড ম্যাপ দেবেন, রোড ম্যাপ দিয়ে বলবেন যে আমরা এই এই সংস্কারগুলি করতে চাই, এবং প্রত্যেকটা স্টেজে আমি মনে করি যে রাজনৈতিক দলগুলিকে সম্পৃক্ত করতে হবে, ছাত্র জনতার দাবি যে দাবির সঙ্গে আমরা সবাই একমত সেটা হলো আমরা মুক্তিযুদ্ধের যে ডিক্লারেশন ছিল ঘোষণা, গণতন্ত্র সামাজিক ন্যায় বিচার এবং রুল অফ ল সাম্য, সেটাকে সামনে রেখে সংস্কার অগ্রসর করতে হবে। আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র চাই, নাগরিক অধিকার চাই, নাগরিকদের এই রাষ্ট্রের মালিকানা ফেরত চাই, এই উদ্দেশ্যগুলিকে সামনে রেখে কোন সংস্কার রোড ম্যাপটা তারা কী করতে চায় এটাতে আপনার পলিটিক্যাল পার্টিগুলিকে এনগেজ করতে হবে। এবং একটা সময় যে আমরা আনলিমিটেড, একজন উপদেষ্টা বলেছেন যে কতদিন লাগবে আমরা বলতে পারছি না, একটা আনইলেক্টেড গভর্নমেন্ট আপনার বেশি দিন ক্ষমতায় থাকলে পরে সেই দেশের আপনার পলিটিক্যাল সিস্টেম যতটুকু আমাদের আছে, যতটুকু আমরা রিভাইভ করতে চাই সম্পূর্ণ ডিজারেড হয়ে যাবে। সুতরাং জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে, তার আগে আমাদের সংস্কার করতে হবে। এখন যে দাবি উঠেছে জনতার পক্ষ থেকে আমরা তার সঙ্গে একমত যে আমরা আর কোনো স্বৈরতন্ত্র দেখতে চাই না।